বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি ও কৃষকদের বিষয়ে কথা বলতে রংপুরের মুন্সিপাড়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় কৃষক সমিতি রংপুর জেলা সভাপতি নজরুল ইসলাম হাক্কানি। জনাব হাক্কানি, আপনাকে আমাদের স্বাগত জানাচ্ছি আমরা এই শোতে আলোচনায়। আপনার সঙ্গে আমরা কথা বলবো, এই যে রিপোর্টটি আমরা দেখলাম, এখানে সরকারি একটি হিসেব আমরা দেখছি যে 1.5 লাখ হেক্টর ফসলি জমি এরই মধ্যে পানিতে তলিয়ে আছে। আসলে আপনারা স্থানীয় পর্যায় থেকে কৃষকদের কী পরিমাণ ক্ষতির চিহ্ন আপনারা দেখছেন? আমাদের এই রংপুর কৃষি অঞ্চল, যেটা রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর কৃষি অঞ্চল, এই কৃষি অঞ্চলে এইবার যে বন্যাটা ব্রহ্মপুত্র, ধল্লা, তিস্তা, এই যমুনার বেল ধরে যে বন্যাটা কৃষি এই চরাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে, আপাতত বাঁধের ভিতরে যে চরাঞ্চল এবং নিম্ন অঞ্চল, এই রংপুর এই কৃষি অঞ্চলে যদি আমি দেখি তাহলে 617টি চর আছে। এটা হলো হিডেন ডায়মন্ড, এটাকে আমরা বলি কৃষির হিডেন ডায়মন্ড। এবং কৃষি উৎপাদনে এই চর অঞ্চল একটা বিশাল ভূমিকা রাখতেছে খাদ্য উৎপাদনে। এই চর অঞ্চলে 3 বার উপর্যুপরি বন্যায় কৃষকের আমন বীজ, বীজতলা, খাদ্য সামগ্রী, গরু বাছুর, ঘরবাড়ি সব ভেসে গেছে। এবং অনেকেই যারা উঁচুতে এসেছিলেন তারা এখন ফিরে গেছেন, ফিরে গিয়ে দেখতেছেন এই বিস্তীর্ণ চর অঞ্চলের কৃষি জমিতে তাদের হাতে বীজ নাই, তাদের খাবার নাই, তাদের কোনো পুঁজি নাই, তারা নিঃস্ব, সর্বস্বহারা। এবং এখন নতুন করে শুরু হয়েছে বন্যা, নদী ভাঙন, এখন নতুন করে পানিটা সরে যাচ্ছে। পানি সরে যাওয়ার পর নদী ভাঙন দেখা দিচ্ছে, পাশাপাশি পানিবাহিত রোগ বলাই কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং এই অঞ্চলের যত সুপেয় পানির একটা বিরাট সংকট দেখা দিয়েছে। এখন এই অঞ্চলগুলোতে, এই কৃষির এই অঞ্চলগুলোকে যদি কৃষি পুনর্বাসন করতে হয় তাহলে আমন বীজটা যদি এখন দিতে হয় আগস্ট মাসে সরকারিভাবে সরাসরি, কিন্তু এটা বেশি দেরি করলে আমনটা হবে না, কিন্তু এর পরে যেটা রবি শস্য, আলু বলেন, ভুট্টা বলেন, ডাল জাতীয় জিনিস বলেন, এটা কিন্তু আগাম অক্টোবরে শুরু হবে। সরকারকে আগাম এইসব বীজ দিতে হবে। এবং এই অঞ্চলের বানভাসী মানুষদের বাঁচাতে গেলে 6 মাসের জন্য তাদের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে, সেখানে কিন্তু কাজ নাই। এবং এই অঞ্চলে যে এই চরের কৃষকরা এবং নিম্ন অঞ্চলের কৃষকরা যে লোন নিয়ে আবাদ করেছিল, এনজিও লোন, ঋণ নিয়ে, কৃষি ঋণ নিয়ে, এই কৃষি ঋণগুলো মওকুফ না করলে কিন্তু তারা কোমর সোজা করে কৃষিতে দাঁড়াতে পারবে না। আশ্বাস দেওয়া হয়েছে যে আমন চারা এবং সবজি বীজ বিতরণের একটা উদ্যোগ তারা নিয়েছেন, সেক্ষেত্রে এই সরকারি যে সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেগুলো আসলে প্রান্তিক পর্যায়ের কৃষকের কাছে কতটা পৌঁছায় বা ঠিকমতো পৌঁছানোর জন্য কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত? এখন আমার কথা হচ্ছে, বিএস আছে, সরকারের যে মেশিনারি আছে, আমার যেটা অভিজ্ঞতা, দুর্গম চরাঞ্চলে এই সরকারের প্রতিনিধিরা পৌঁছতেই পাচ্ছেন না, তারা বাঁধের মধ্যে দাঁড়িয়ে সব চিত্র দেখছেন। তাহলে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, তার আকাঙ্ক্ষা আছে 1 ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। চরের কৃষিকে বন্যাত্তর পুনর্বাসনে কৃষি মন্ত্রণালয় অনেক অনেক কর্মসূচি নিয়েছে, এটা আরও পর্যাপ্ত করে চরাঞ্চলে এবং বন্যা প্রকবলিত এলাকায় এসব কীভাবে পৌঁছানো যায় তার জন্য দ্রুত, কারণ এখানে যারা গরিব, প্রান্তিক এবং বর্গাচাষি আছে, গরিব আছে, বর্গাচাষি আছে, মাঝারি চাষি আছে, তারা কিন্তু অনেকে অন্যের জমি চাষ করে, তাদের হাতে চুক্তিপত্র নাই। তো এখন কথা হলো, এগুলোকে তাদের পাশে পৌঁছানোর জন্য জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক শক্তি, রাজনৈতিক দল, বিভিন্ন কৃষক সংগঠন এবং সরকার যৌথভাবে যদি এই পুনর্বাসনে একটু ভূমিকা রাখে, কোঅর্ডিনেশন করে সরকারি ব্যবস্থাপনার সাথে, তাহলে কাজ হবে। কিন্তু আমার কথাটা হচ্ছে, গোখাদ্যের সংকট দেখা দিছে, আমার কথা হচ্ছে এই কৃষিকে, খাদ্য নিরাপত্তাকে যদি অটুট রাখতে হয়, উপরের কৃষি, সমতলের কৃষি, কিন্তু কৃষি জমি প্রতিদিনে ধ্বংস হচ্ছে, এই কৃষিটা কিন্তু আমাদের জীবন,
সেই কৃষক যদি বাঁচতে হয় তাহলে আজকে সমন্বয় জোরদার করা দরকার, এগুলো যাতে দুর্নীতি না হয়। দ্রুত আগাম বীজ, অক্টোবরে কিন্তু বীজ লাগবে, এই যে আপনার গম ভুট্টা এবং আলু এবং তার যে সার উপকরণ এগুলো কিন্তু একদম ভর্তুকি দিতে হবে, ওদের হাতে কোনো পুঁজি নাই। এই ধরনের সরকারি সহযোগিতা কৃষক পর্যায়ে পৌঁছানোর ক্ষেত্রে নানান রকম দুর্নীতি এবং অনিয়মের খবর আমরা জানি, সেই দুর্নীতি এবং অনিয়ম যেন না হয় সে ব্যাপারে আসলে শুধু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা সরকারি অফিসের উদ্যোগ পর্যাপ্ত কিনা, নাকি এটি সুষ্ঠুভাবে পৌঁছানোর জন্য যেন দুর্নীতি না হয় সে ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সে ব্যাপারে সংক্ষেপে বলবেন। হ্যাঁ হ্যাঁ, সরকারের যে প্রণোদনাগুলো আছে সে প্রণোদনাগুলোর তালিকা প্রণয়ন করতে গেলে যে দুর্নীতি হচ্ছে, এখানে একটি ক্ষমতা বলয় কাজ করতেছে। কৃষক অভিযোগ করছেন যে তারা এগুলো পাচ্ছে না, সরকার যা দিচ্ছে তারা আর পাচ্ছে। এটাকে কৃষক প্রাপ্তি এবং মাঠ তৃণমূলে নিয়ে যেতে গেলে, দুর্নীতিটা বন্ধ করতে গেলে দ্রুত সরকারের যে বিএস আছে, বিএস আছে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিন্তু প্রতি ওয়ার্ডে আছে, তাহলে সেই কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রতিটি ওয়ার্ডে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করে একদম নির্মোহভাবে, এবং এই তালিকা যাতে সঠিক হয় তার জন্য সরকারি ব্যবস্থাপনা ঠিক রাখা, যে এই তালিকাটা যাতে কেউ তার ক্ষমতা বলয় ঠিক করে এই তালিকা প্রণয়ন করতে না পারে তার দেখা, এই তালিকাটা করে একে সুনির্দিষ্ট করে গ্রাম সভা করে বিএস এবং গ্রাম সভায় তালিকাটা যদি করা যায়, কিন্তু প্রভাবমুক্ত রাজনৈতিক দলীয় প্রভাবমুক্ত করা যায়, তাহলে এখানে কিন্তু কৃষকদের উপকার হবে। তা না হলে কৃষকের কোনো এই প্রাপ্তি 100% উপকার হবে না এবং কৃষি পুনর্বাসনে এই কাজগুলো করা যাবে না। জনাব হাক্কানি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই হলো আমার কথা। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি এবং কৃষকদের নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রংপুর থেকে যোগ দিয়েছিলেন জাতীয় কৃষক সমিতি রংপুর জেলা সভাপতি নজরুল ইসলাম হাক্কানি।